হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে ছিল 2.0-তে সকলকেই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি WBCS মেন্স 2020 পেপার 6, অর্থাৎ ম্যাথ এবং জিআই এর কোশ্চেন সিরিজ নিয়ে। মোট 200 খানা কোশ্চেন এই পেপারে, একসাথে করা সম্ভব নয়, তাই আমরা পার্টে পার্টে শেষ করছি। আজ আমাদের তৃতীয় দিন। আগের দুটো পার্ট আমরা অলরেডি করে রেখেছি, সেখানে 1 থেকে 50 পর্যন্ত কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব 51 থেকে 75 পর্যন্ত। তো বন্ধুরা, আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, আগের দুটো পার্ট লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন দেখা যাক প্রথম কোশ্চেন কী বলছে। প্রথম কোশ্চেন বলছে যে এই যে এটা দেওয়া আছে, এর মান আমাদের নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে? 1+98 47 62 গুণ 98 47 64 বাই 98 47 63 গুণ 98 47 63। তো এখানে 62 আছে আর এখানে 64 আছে। তো আমরা 63 থেকে 1 যোগ করে 62 পাই আর 63 থেকে 1 বিয়োগ করে 64 পাই। তাহলে কী লিখি? প্রথমটাকে কী লিখবো? 98 47 63 -1 ইনটু 98 47 63 +1। এটাকে করলে আমরা 62 পাই, এটাকে করলে আমরা 64 পেয়ে যাচ্ছি। তারপর নিচে আমরা যা আছে সেটা লিখে দিই, 98 47 63 তার স্কোয়ার। এখন এটা আমাদের a-b ইন্টু a+b, অর্থাৎ a² - b² এই সূত্রের আকারে পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে আমরা কী আকারে লিখব? এটা তার a² ইন্টু 1 তার a². এই পোর্শনটা মুছে দিলাম, এটা আমাদের সেকেন্ড লাইন। তাহলে এখানে 1 এর স্কোয়ার করলে আমরা কত পাই? 1 পাই। তাহলে a1 আর a1 কাটা যাবে, তো এই পার্টটুকু মুছে দিলাম, এই পোর্শনটুকু মুছে দিলাম। এখন যেটা থাকে 98 47 63 বাই 98 47 63 দুটোরই স্কোয়ার, তাহলে এই পোর্শন এই পোর্শন কাটা যাবে এই দুটো। তাহলে কত পাচ্ছি আমরা এর অ্যান্সার? 1। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান ডি, 1। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। দ্য ইনকাম ফ্রম এ বাস ইন এভরি ট্রিপ ইজ রুপিস কত? 100। মানে প্রত্যেকটা ট্রিপে একটা বাসের কত ইনকাম হচ্ছে? 100 টাকা। যদি বাস ভাড়া 50% বাড়ানো হয় এবং নাম্বার অফ প্যাসেঞ্জার্স, অর্থাৎ যাত্রীর সংখ্যা ডিক্রেসড, মানে কমানো হয় 20%, দেন দ্য ইনকাম ইন এভরি ট্রিপ ইজ, মানে প্রত্যেকটা ট্রিপে ইনকাম কত হবে সেটা আমাদের বার করতে হবে। ফেয়ার, অর্থাৎ বাস ভাড়া, আর প্যাসেঞ্জার, অর্থাৎ যাত্রীর সংখ্যা। 50% মানে কত? 50/100, তার মানে 1/2। আগে যদি 2 থাকে, ইনক্রিজ করছে অর্থাৎ বাড়াচ্ছি, 2-এর মধ্যে কত বাড়াচ্ছি? 1। তাহলে এখন কত হবে? 3। 20%, 20% মানে কত? 20/100 কাটাকাটি করলে আমরা কত পাই? 1/5। তাহলে আগে যদি যাত্রীর সংখ্যা 5 থাকে, এখন ডিক্রিজ হ্রাস করা হচ্ছে, তাহলে 5-এর মধ্যে 1 হ্রাস পাবে, তাহলে এখন কত হবে? 4। তাহলে আমরা আগের কত পাচ্ছিলাম, আগের ট্রিপে কত পাচ্ছিলাম? 10, আর এখন আমরা ট্রিপে কত টাকা পাবো? 12। এটার মান কত দেওয়া আছে? 100। তাহলে 10-এর মান যদি 100 দেওয়া থাকে, 12-র মান কত হবে? 12-র মান কত হবে? 100, এখানে ধরবে না, এখানে লিখি 12-র মান, 10-এর মান কত দেওয়া আছে? 100। তাহলে 12-র মান কত হবে? 100/10 × 12, 00 কাটলে কত থাকছে? 10, 12-র সাথে গুণ করলে কত পাচ্ছি? 120। তাহলে এখন
আমরা প্রত্যেক ট্রিপ থেকে কত টাকা ইনকাম করবে বাসটা? 120 টাকা। সঠিক অ্যান্সার অপশন এ। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। 53 নম্বর কোশ্চেন, দ্য প্রাইস অফ সুগার কেন, অর্থাৎ আখ, সুগার কেন মানে আখ, এর দাম বৃদ্ধি করা হচ্ছে কত পার্সেন্ট? 20%। দেন বাই হাউ মাস পার্সেন্ট ডাজ এ হাউস ওয়াইফ রিডিউস হার কনজাম্পশন, অর্থাৎ একজন হাউস ওয়াইফ তার ব্যবহার কত পার্সেন্ট কমাবে যখন খরচটা একই থাকবে, খরচ একই রেখে তার এই আখের ব্যবহারটা কত পার্সেন্ট কমাবে যখন সুগার কেনের দামটা 20% বৃদ্ধি পাচ্ছে তখন? তো আমরা ধরে নিচ্ছি আগে ছিল কত, 100, আর এখন বৃদ্ধি পেয়ে কত হচ্ছে, 120। এটার যদি আমরা অনুপাত বার করি তাহলে কত পাচ্ছি, 5 আর 6, অর্থাৎ আগের দাম ছিল কত, 5, আর এখন দাম কত, 6 হয়েছে। এটাকে আমাদের সেম রাখতে হবে, তার মানে খরচ আর দাম, এটা কি ব্যস্তানু, খরচ আর ব্যবহার এটা কি সবসময় ব্যস্তানুপাতিক হয়? তাহলে 5:6, 6:5 উল্টে দিলাম, উল্টে দিলে আমাদের এই অনুপাতটা সেম চলে আসবে, কারণ আমাদের কি বলা হয়েছে সেম রাখতে হবে, কোশ্চেনে বলেই দিয়েছে এটাকে, এটা সেম, এই অনুপাতটা আমাদের সেম রাখতে হবে। তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই সেম পেয়ে যাব। তাহলে আগে কত খরচ, আগে কতটা ব্যবহার করতো, 6, এখন ব্যবহার করছে কত, 5। তাহলে ব্যবহার কতটা কমেছে, 1 কমেছে, কতর মধ্যে, 6-এর মধ্যে, ইনটু 100%। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 16.2/3%। তো সঠিক অ্যান্সার অপশান এ, 16.2/3%। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল এ ইজ ₹200, মানে একটা আর্টিকেলের কস্ট, একটা আর্টিকেল এ তার কস্ট প্রাইস কত, 200 টাকা, এবং সেলিং প্রাইস অফ অ্যানাদার আর্টিকেল বি, এবং অন্য একটা আর্টিকেল বি যার বিক্রয় মূল্য কত, 308 টাকা। ইফ দ্য সেলিং প্রাইস অফ এ উইল বি ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ বি, মানে এর যা বিক্রয় মূল্য সেটা বি এর ক্রয় মূল্যের সমান। এখন কি বলছে, দেন দ্য প্রফিট আফটার সেলিং এ ইজ 10%, মানে এর 10% লাভ হয় বিক্রি করার পর। হোয়াট ইজ দ্য প্রফিট অন বি, তাহলে বি এর কত লাভ হবে সেটা আমাদের বার করতে হবে। তো এর কত পার্সেন্ট লাভ হচ্ছে, 10%। আগে যদি 100 থাকে তাহলে এখন কত হবে, 110 টাকায় বিক্রি করছে, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 110 টাকায় সে বিক্রি করছে। কস্ট প্রাইস কত বলে দেওয়া আছে, 200 টাকা, তাহলে 200 টাকায় যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, 200 × 110/100, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 00 কাটবে, তাহলে 220 টাকা। এটা কি বিক্রয় মূল্য, এসপি অফ এ। আর আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, সেলিং প্রাইস অফ এ উইল বি ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ বি, এটা ইকুয়াল টু কী হবে, কস্ট প্রাইস অফ বি, অর্থাৎ বি এর ক্রয় মূল্য কত, 220 টাকা। তাহলে এখন আমরা বি কত টাকায় বিক্রি করছিলাম, 308 টাকায়, আর ক্রয় মূল্য কত টাকা, 220 টাকা। তাহলে লাভ হচ্ছে কত টাকা, 308 - 220, কত টাকা হচ্ছে, 88 টাকা লাভ হচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ লাভ ইকুয়াল টু কত পাচ্ছি, 88/220×100। এটাকে ক্যালকুলেশন করলে কত পাই, 00 কাটছে, যদি 2 দিয়ে কাটি কত থাকে, 4, তাহলে 40% হচ্ছে বি এর লাভ। তো সঠিক অ্যান্সার অপশান সি, 40%। পরবর্তী কোশ্চেন দেখে নি কী বলছে।
ইন অ্যান ইলেকশন 15% অফ ভোট ভোটার্স ডিড নট ভোট, মানে 15% ভোট দেয়নি। আমরা তারপরে কি বলছে দেখে নি, রতনবাবু গট 62.5% অফ ভোটস, মানে রতনবাবু 62.5% ভোট পেয়ে জিতে গেছেন। কত ভোটের জন্য সেটা বলে দেওয়া আছে, 3,400 ভোটের জন্য জিতে গেছেন। তাহলে টোটাল নাম্বার অফ ভোট সেটা আমাদের বার করতে হবে, কতজন ভোটার ছিলেন। তো আমরা ধরে নিচ্ছি টোটাল ভোটার সংখ্যা কত, 100 জন। সেখান থেকে 15% ভোট দেয়নি, তাহলে কতজন ভোট দিয়েছে? 100 জনের মধ্যে যদি 15 জন ভোট না দেয় তাহলে কতজন ভোট দেবে? 85 জন ভোট দেবে, মানে ভোট দিয়েছে। এখন রতনবাবু ভোট পেয়েছে 100 জনের মধ্যে কতজন? 62.5, এত ভোট পেয়েছে। আর বাকি যে লোকটি জিততে পারেনি তাহলে সে লোকটি কত ভোট পেয়েছে? 100 - 62.5 কত হয়? 37.5। একশোর মধ্যে এত ভোট পেয়েছে, তাহলে রতনবাবু কত ভোটের জন্য জিতেছেন? এত পাস সেন্টেন্স ছিল, এটাও এত পাস সেন্টেন্স, 62.5 মাইনাস 37.5, তার মানে 25% ভোট পেয়ে রতনবাবু জিতে গেছেন। তাহলে 85 জনের মধ্যে 85-25% করলে কত হয়? 85 × 25/100, 25 দিয়ে দিলে 4, তার মানে 85/4, এটার মান আমাদের কত দেওয়া আছে? 3,400। তাহলে 85/4 এটা ইকুয়াল টু দেওয়া আছে 3,400। 1 ইকুয়াল টু কত? 3,400/85×4, আর 100তে কত হবে, কারণ আমার টোটাল ভোটার সংখ্যা কত ধরেছিলাম? 100, তাহলে 100তে বার করতে হবে ইন্টু 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 16,000। তো সঠিক অ্যান্সার কত, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? 16,000। সঠিক অ্যান্সার কত? অপশান বি, 16,000। টোটাল নাম্বার অফ ভোটস কত? 16,000। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। দ্য রেডিয়াস অফ এ সয়েল স্ফিয়ার, অর্থাৎ একটা গোলক, সলিড স্ফিয়ার, অর্থাৎ একটা গোলকের রেডিয়াস কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। ইট ইজ বাইজেক্টেড, মানে তাকে দুটো খণ্ডে ভাগ করা হলো। দেন দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য টু পিসেস, মানে দুটো যে হেমিস্ফিয়ার পাওয়া গেছে অর্থাৎ অর্ধগুলো পাওয়া গেছে তাদের টোটাল সারফেস এরিয়াটা আমাদের নির্ণয় করতে হবে। তো একটা গোলক সেটাকে যদি কাটা হয় তাহলে আমরা দুটো অর্ধগোলক পাই, তাহলে এই অর্ধগোলকের টোটাল সারফেস এরিয়া এর সূত্র কি? 3πr² এটা 3πr² 3πr² প্লাস 3πr² অর্থাৎ দুটো যে অর্ধগোলক পাওয়া গেছে দুটোরই টোটাল সারফেস এরিয়া আমাদের নির্ণয় করতে হবে, তার মানে 6πr². আর এর মান কত দেওয়া আছে? ক্যাপিটাল আর, তার মানে 6πR². তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান সি, 6πR² ইন্টু সেন্টিমিটার, সরি 6πR² সেন্টিমিটার স্কোয়ার, এত হচ্ছে টোটাল সারফেস এরিয়া। পরবর্তী কোশ্চেন দেখে নিয়ে কি বলছে। ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর, কি বলছে? ইন এ ট্রায়াঙ্গেল পি কিউ আর পয়েন্টস এ বি সি আর দ্য মিড পয়েন্ট অফ দ্য সাইড পি কিউ, কিউ আর অ্যান্ড পি আর রেসপেক্টিভলি। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি পি কিউ আর, এর পি কিউ এর মিডিল পয়েন্ট কি? এ। কিউ আর এর মিডিল পয়েন্ট কি? বি। এবং
আর পি এর মিডিল পয়েন্ট কি? সি। তো এটা একটা ত্রিভুজ হচ্ছে। ইফ দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এই যে ত্রিভুজটা পাচ্ছি এর এরিয়া কত দেওয়া আছে? 16 স্কোয়ার ইউনিট। দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর, এই বড় ত্রিভুজটার এরিয়া আমাদের নির্ণয় করতে হবে। তো এখন আমরা কি জানি, কোনো বাহুর মধ্যবিন্দু থেকে যদি তিনটে বিন্দু নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়, তো এই যে মাঝখানের ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল হবে, বাকি যে তিনটে ত্রিভুজ দেখতে পাচ্ছি সেই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে। তাহলে এখানে যে বড় ত্রিভুজ অর্থাৎ পি কিউ আর, এই ত্রিভুজের ক্ষেত্রফল চারটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি অর্থাৎ 16 সাথে আমরা যদি 4 গুণ করি, পি কিউ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব কত হচ্ছে? 64। তো এখানে অপশান মিলছে না, তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান ডি, নান অব দ্য অ্যাবাভ। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 8 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ কি বলছে, বোটের গতিবেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার এটা বলে দেওয়া আছে। ইফ ইট ক্যান ট্রাভেল 20 কিলোমিটার ডাউন স্ট্রিম, অর্থাৎ অনুকূলে কত যায়? 20 কিলোমিটার। অ্যান্ড 12 কিলোমিটার আপস্ট্রিম, এবং প্রতিকূলে কত যায়? 12 কিলোমিটার। তাহ এক কি বলে দেওয়া হয়েছে, এটা সেম সময়। তাহলে আমাদের কি বার করতে হবে? দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্রোতের গতিবেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি নৌকার গতিবেগ অর্থাৎ স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার সেটা হচ্ছে এক্স। কত বলে দেওয়া আছে? 8 কিলোমিটার পার আওয়ার। আর যেটা বার করতে হবে, দ্য স্পিড অফ দ্য স্ট্রিম অর্থাৎ স্রোতের গতিবেগ, সেটা আমরা ধরে নিচ্ছি ওয়াই, এটার মান আমাদের বার করতে হবে। তো এখন অনুকূলে কত কিমি যাচ্ছে? 20 কিমি। অনুকূল মানে কি? যেদিকে স্রোত, যেদিকে নৌকা যায় আর স্রোত যেদিকে যায় সেই দিকটা হচ্ছে অনুকূল, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে। তাহলে অনুকূলে গতিবেগ আমরা কি পাব? স্রোতের গতিবেগ আর নৌকার গতিবেগ যদি আমরা যোগ করি তাহলে অনুকূলের গতিবেগটা আমরা পেয়ে যাব এক্স প্লাস ওয়াই। আর প্রতিকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার বিপরীত, প্রতিকূলে নৌকা যেদিকে যাচ্ছে স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা কি পাব? প্রতিকূলে গতিবেগ, স্রোতের গতিবেগ এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে কত কিলোমিটার যাচ্ছে? 12 কিলোমিটার, সেম সময়ে। তাহলে আমরা ধরে নিচ্ছি কত টাইম টি সময়ে যাচ্ছে। তো আমরা কি জানি? ডি ইকুয়াল টু এস ইন্টু টি। প্রথম ক্ষেত্রে কত পাচ্ছি? 20 ইন্টু এস এর মান কত? এক্স প্লাস ওয়াই, আর সময়টা টি সেম ধরে নিয়েছি। তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি? 20 বাই এক্স প্লাস ওয়াই। এরপর প্রতিকূলে যেটা, ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? এই জায়গাটা ক্লিয়ার করে নিলাম। ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? 12। আর এস ইকুয়াল টু কত? প্রতিকূলে স্রোত এক্স মাইনাস ওয়াই, আর টি সময় আমরা ধরে নিয়েছিলাম টি সেম সময়। তাহলে টি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? 12 বাই এক্স মাইনাস ওয়াই। এখন এই সময় তো সেম, তাহলে এই দুটোকে আমরা সমান করে লিখতে পারি। বারো বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 20 বাই এক্স প্লাস ওয়াই। এক্সের মান কত দেওয়া আছে? 8। তাহলে এক্সের মানটা আমরা বসিয়ে দিই 8। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? 2 দিলে 10, এটা 6, আবার 2 দিয়ে দিলে 3 আর 5।
কোনাকুনি গুণ করে দিলাম, 40 - 5y = 24 + 3y, তাহলে কত আসছে আমাদের অ্যান্সার এখান থেকে? এপাশে 5y-টার সমীকরণের ডান সাইডে নিয়ে আসছি, কত আসছে? 8 × y, আর 24টাকে এই পাশে নিয়ে গেলে কত হচ্ছে, 40 - 24 তাহলে 16, 8 দিয়ে যদি দিই কত হয়, 2, তার মানে y এর মান কত, 2। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে, স্রোতের গতিবেগ কত পাচ্ছি, 2 কিলোমিটার পার আওয়ার। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 2 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। যদি x এর মান x 5 + 2√6 এটা দেওয়া থাকে, তাহলে আমাদের বার করতে হবে x^6 + 3 × x^3 + 1/x^3, এটা ইকুয়াল টু কত সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এক্স কিউ দিয়ে ভাগ করে দেব। এক্স কিউ দিয়ে যদি x^6কে ভাগ করি কত হবে, x^6 - 3, তার মানে 3 হবে, প্লাস 3 × x^3 - 3, তার মানে x^0, x^0-র মান কত, 1, তাহলে এটাকে আমরা একেবারে 1 লিখলাম, তার মানে 3, প্লাস 1/x^3। এখন এটাকে x^3 + 1/x^3, এটাকে আমরা সূত্র ফেলছি, তার মানে x + 1/x তার হোল কিউ মাইনাস 3 × x + 1/x + 3, তো মানে x + 1/x এর মান কত সেটা আমরা একবার দেখে নিই। এক্স এর মান দেওয়া আছে 5 + 2√6, তার মানে 1/ যদি আমরা করি, তো মানে 1/5 + 2√6। এখন উপর নিচে আমরা 5 - 2√6 এটা দিয়ে গুণ করে দিলাম, কত, 5 - 2√6, এটা দিয়ে যদি গুণ করি নিচে কত আসবে, 5 - 2√6 নিচে কত আসবে, 5² - 2√6 হবে, 5² করলে কত হয়, 25, আর -2√6² করলে কত হয়, 2 × 4 × 6 = 24, তাহলে নিচে আমরা কত পাচ্ছি, 1, তাহলে 1/x এর মান আমরা কত পেয়ে যাচ্ছি, 5 - 2√6। এখন x + 1/x এর মানটা একবার আমরা বার করে নিই, কত আসছে, x এর মান দেওয়া আছে 5 + 2√6, আর 1/x এর মান কত পেয়েছি, 5 - 2√6, 2 × √6 কাটা যাচ্ছে, তার মানে কত আসছে, 10, তার মানে 10³ - 3 × 10 + 3, এখান থেকে আমরা পাচ্ছি কত, 1000 - 27, তাহলে এখান থেকে পাচ্ছি কত, 973। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশান সি, 973। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে, 60 নম্বর কোশ্চেন। দ্য লেন্থ অফ 2 প্যারালাল কর্ডস অফ এ সার্কেল, মানে একটা বৃত্ত আছে তার দুটো জ্যা, এর দৈর্ঘ্য বলা হয়েছে কত, 6 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার। ইফ দ্য স্মলার কর্ড, অর্থাৎ ছোট যে জ্যা সেটা ইজ অ্যাট ডিস্টেন্স 4 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার, অর্থাৎ কেন্দ্র থেকে তার দূরত্ব কত, 4, কেন্দ্র থেকে দূরত্ব বলে দেওয়া হয়েছে কত, 4, দ্য ডিস্টেন্স অফ দ্য আদার কর্ড ফ্রম দ্য সেন্টার, আর অন্য একটা জ্যা তার দূরত্ব কত সেটা আমাদের বার করতে হবে। তো আমরা কি জানি, কেন্দ্রগামী কোনো রেখা যদি জ্যায়ের উপর লম্বভাবে টানা হয়, তাহলে সেই জ্যাকে সেটার সমান দুভাগে ভাগ করে, তাহলে এটার মান কত দেওয়া আছে, ছোট কর্ডটার মান দেওয়া আছে 6, তাহলে এটা যদি পুরোটা 6 হয়, তাহলে এই পাশে তো 3 হবে, এটা 3 হবে, আর এটার মান দেওয়া আছে 8, তার মানে এটার মান কত হবে, 4, আর এই পাশেরটার মান কত হবে, 4। এখন এর নাম দিচ্ছি,
এ বি সি, তাহলে এ সি ইকুয়াল টু কতবার হবে? সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে কী পাই? অতিভুজ স্কয়ার মানে এ সি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার এ বি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বি সি স্কয়ার। এ বিটা কত দেওয়া আছে? চার তার স্কয়ার, প্লাস বি সি কত দেওয়া আছে? তিন তিন তার স্কয়ার। তার মানে কত পাচ্ছি? ষোলো যোগ নয় পঁচিশ। তার মানে এ সি ইকুয়াল টু কত পাচ্ছি? পাঁচ। এ সি ইকুয়াল টু পেয়ে গেলাম কত? পাঁচ। অর্থাৎ এই বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি পাঁচ। তার মানে এটাকে যদি আমরা নাম দিই এ ই এফ, তার মানে এ ই এর মানটাও হবে কত? পাঁচ। আর ই এফ এর মানটা কত দেওয়া আছে? চার। তাহলে এ আর এফ এর মানটা আমরা কত পাবো? এ ই তার এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে এ এফ তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এফ ই তার স্কোয়ার। এ এফ এর মান কত দেওয়া আছে? এ এফ এর মান কত আমাদের বেরিয়েছে? পাঁচ। পাঁচ তার স্কোয়ার মাইনাস ই এফ এর মান কত দেওয়া আছে? চার। চার তার স্কোয়ার ইকুয়াল টু কত? এ এফ তার স্কোয়ার। তো এখান থেকে এ এফ তার স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? পঁচিশ মাইনাস ষোলো, তার মানে নয়। তার মানে এ এফ ইকুয়াল টু কত পাবো? তিন, তিন সেন্টিমিটার। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান সি, তিন সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। যদি এ এক্স ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি জেড, ওয়াই ইকুয়াল টু সি জেড প্লাস এ এক্স, আর জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই এটা দেওয়া থাকে, তাহলে এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তো উপর নিচে আমরা প্রথমে কি আছে, এ বাই ওয়ান প্লাস এ, এর সাথে আমরা উপর নিচে এক্স গুণ করে দিচ্ছি। কত আসছে তাহলে? এ এক্স বাই এক্স প্লাস এ এক্স প্লাস বি বাই ওয়ান প্লাস বি, এর উপর নিচে আমরা ওয়াই গুণ করে দিচ্ছি। কত পাচ্ছি? বি ওয়াই বাই ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি বাই ওয়ান প্লাস সি, এর উপর নিচে আমরা জেড গুণ করে দিচ্ছি। কত পাচ্ছি? সি জেড বাই জেড প্লাস সি জেড। তাহলে এখন আমরা এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান বসাই। কত পাচ্ছি? এ এক্স বাই বি ওয়াই প্লাস সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই বাই ওয়াইয়ের মান কত? সি জেড প্লাস এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেডের মান আমরা কত পাচ্ছি? প্লাস সি জেড বাই জেডের মান কত? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে প্রত্যেকটার নিচে আমরা এ এক্স বি ওয়াই আর সি জেড পাচ্ছি প্রত্যেকের নিচে। তাহলে আমরা লসাগু করলে কত পাবো? আমাদের লসাগু কত আসছে? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। উপরে কত পাবো? এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এটা যদি এটা কাটি তাহলে আমাদের কত অ্যান্সার আসবে? ওয়ান। তাহলে সঠিক অ্যান্সার কত হচ্ছে? অপশান বি, ওয়ান। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। দ্য এজ অফ ফাদার টু দে ইজ থ্রিজ অফ দ্যা থ্রিজ অ্যাজ দ্যাট অফ হিজ সন, অর্থাৎ তার ছেলের বয়সের তিন গুণ কি পিতার বয়স। অর্থাৎ ছেলের বয়স ধরে নিচ্ছি কত? এক্স। তাহলে পিতার বয়স কত হবে? থ্রি এক্স। আফটার পনেরো ইয়ার্স, অর্থাৎ পনেরো বছর পরে, পনেরো বছর পরে কি বলছে? বাবার বয়স হবে ছেলের বয়সের দ্বিগুণ। তার মানে ছেলের বয়স এক্স হলে বাবার বয়স হবে টু এক্স। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস পনেরো বাই থ্রি এক্স প্লাস পনেরো ইকুয়াল টু কত? এক্স বাই টু এক্স। এক্স এক্স কাটলো, এটা থেকে আমরা এক্সের মান কি পাচ্ছি? টু এক্স প্লাস থার্টি ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফিফটিন। তাহলে এক্সের মান কত আসছে? পনেরো।
তাহলে আমাদের কোশ্চেন কি চেয়েছে, ছেলের বয়স কত? তো সঠিক অ্যান্সার অপশান বি, 15 বছর। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। এ সিলিন্ডার অ্যান্ড এ কোন হ্যাভ ইকুয়াল রেডিয়াস অফ দেয়ার বেস। একটা সিলিন্ডার তার যে ব্যাসার্ধ আর একটা কোন অর্থাৎ শঙ্কু তার যে ব্যাসার্ধ সে দুটো সেম, তাহলে আমরা ধরে নিচ্ছি কত, স্মল আর। অ্যান্ড ইকুয়াল হাইট, এবং এদের যে উচ্চতা সেটাও সেম, কত সেটা আমরা ধরে নিলাম, এইস। এখন কি বলছে, ইফ দেয়ার কার্ভ সারফেস এরিয়া রেশিও ইন আর ইন দ্য রেশিও 8:5, মানে কার্ভ সারফেস এরিয়ার রেশিও কত বলে দেওয়া আছে, অনুপাত 8:5। দ্য রেশিও অফ রেডিয়াস অ্যান্ড হাইট, রেডিয়াস এবং হাইটের অনুপাত কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখন সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া 2πr×h, আর কোন অর্থাৎ শঙ্কুর কার্ভ সারফেস এরিয়া কত, πr(l), এর অনুপাত আমাদের বলে দেওয়া আছে πr(l) কত, 8/5। পাই পাই কাটছে, আর আর কাটছে, দুই দিয়ে কাটলে কত, 4। তাহলে h/l ইকুয়াল টু কত, 4/5। এখন আমরা এটার মান কত, l, তার মানে l ইকুয়াল, এটা ধরে নিচ্ছি কত, l, তাহলে l ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, l স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, তাহলে l এর l স্কোয়ার ইকুয়াল টু কত পাবো, h স্কোয়ার প্লাস r স্কোয়ার। তার মানে l এর মান আমরা বসাই এখানে, আমরা প্রথমে প্রত্যেকটাকে স্কোয়ার করে নিই, স্কোয়ার করলে আমরা কত পাবো, h^2/l^2 ইকুয়াল টু 4^2 = 16 আর 5^2 = 25। তাহলে এল স্কোয়ারের মান আমরা বসাবো কত, এল স্কোয়ারের মান আমরা কত বসাবো, h^2/h^2 + r^2 ইকুয়াল টু কত, 16/25। h^2-এর মান কিন্তু আমরা পাচ্ছি কত, 16, আর h^2 + r^2-এর মান আমরা কত পাচ্ছি, এই দুটো যোগফল 25। তার মানে এখান থেকে যদি আমরা h^2-এর মানটা বিয়োগ করি তাহলে r^2-এর মানটা আমরা পেয়ে যাব, তার মানে h^2/r^2 ইকুয়াল টু কত পাচ্ছি, 16/25 - 16 কত, 9। তাহলে h/r-এর মান আমরা কত পাচ্ছি, 4/3। আমাদের অ্যান্সার কী চেয়েছে, রেডিয়াস আর হাইট, তার মানে এখান থেকে আগে যাবে কি, r/h অর্থাৎ 3:4। তাহলে সঠিক অ্যান্সার কত, অপশান বি, 3:4। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখে নি, 64 নম্বর কোশ্চেন। এ বি সি একটি সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যান্ড দ্য সাইট ডিসি অ্যান্ড এ বি আর প্রডিউস টু মিট অ্যাট পি। তো একটা বৃত্তের মধ্যে চতুর্ভুজ এখানে বলে দেওয়া আছে, তো এটার এ বি সি আর ডি, এ সি আর ডি সি এটা কোথায় গিয়ে মিট করেছে, পি বিন্দুতে। তো এই এ পি আর ডি অর্থাৎ এই কোণটার মান বলে দেওয়া আছে কত, 25 ডিগ্রি, আর বি পি বি সি অর্থাৎ এই কোণটার মান বলে দেওয়া আছে কত, 70 ডিগ্রি। তাহলে এখন আমাদের বি এ ডি এই কোণটার মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে আমরা দুটি প্রপার্টি কাজে লাগাবো। প্রথমটা কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়। তো এখানে এই পি কোণ আর বি কোণের সমষ্টি ইকুয়াল টু আমরা সি কোণ পাবো, তার মানে সি কোণ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 70 যোগ 25, তার মানে 95।
আর দ্বিতীয় নম্বর কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণ দ্বয়, অর্থাৎ এই এ কোণ, সি কোণ আর ডি কোণ আর এই বি কোণ, এই কোণ দ্বয়ের সমষ্টি, অর্থাৎ যে কোণ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। অর্থাৎ এ কোণ আর সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, ডি কোণ বি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এ কোণ আর বি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আমরা সি কোণ এর মান কত জানি, 95, তাহলে এ কোণের মান আমরা কত পাবো, 180 - 95 কত, 85। তো এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে, অপশন ডি, 85 ডিগ্রি। পরবর্তী কোন কোশ্চেন কী বলছে দেখে নি, দ্য প্রাইস অফ কোল বিং ইনক্রিজড বাই 20%, অর্থাৎ কয়লা তার দাম কত টাকা কত বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি রিডিউস দ্য কনজামশন, অর্থাৎ ব্যবহার, কয়লার যে ব্যবহার সেটা কমিয়েছে কতটা, 20%। দেন হাউ মাস পার্সেন্ট উইল দ্য ফ্যামিলিজ এক্সপেন্সেস ফর কোল বি ইনক্রিজড অর ডিক্রিজ, অর্থাৎ এখানে আমাদের কী চেয়েছে, কত কমবে বা বাড়বে ফ্যামিলির যে খরচ, সেটা ফ্যামিলির খরচ কতটা বৃদ্ধি পাবে বা কমবে সেটা আমাদের বার করতে হবে। তো এখন 20% ইকুয়াল টু আমরা কত জানি, 20/100, সেটা করলে কত হয়, 1/5। তো প্রাইস কোলের, কোল অর্থাৎ কয়লার যে দাম, সেটা আগে যদি 5 থাকে, 5-এ বৃদ্ধি পেয়েছে কত, 1, তাহলে এখন কত হবে, 6। আর ব্যবহার অর্থাৎ কনজামশন সেটা 20% বলেছে মানে 1/5, আগে যদি 5 থাকতো এখন কমানো হয়েছে, 5-এ কত কমানো হয়েছে, 1, তাহলে এখন কত হবে, 4। তাহলে এটা অনুপাত কতবার হচ্ছে, 25:24, অর্থাৎ আগে এর যে খরচ সেটা 25 ছিল, এখন কত হচ্ছে, 24, তাহলে কত কমেছে, 1, কতর মধ্যে, 25-এর মধ্যে, আমরা যখন অনুপাত বার করবো, ইন পার্সেন্টেন্স ইন্টু 100, 4×25=100, তাহলে 4% কত কমেছে, 4%। তো সঠিক অ্যান্সার 4% ডিক্রিজড, অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে, রঞ্জন সোল্ড হিজ ব্যাগ টু জয়দীপ অ্যাট এ গেইন অফ 8%, 8% লাভে রঞ্জন জয়দীপের কাছে তার ব্যাগটা বিক্রি করেছে, অ্যান্ড জয়দীপ সোল্ড ইট টু রাজু, রাজুর কাছে বিক্রি করেছে কত লাভে, 10% লাভে। ইফ রাজু পেইড, কত টাকা পে করেছেন, 297 টাকা ফর ইট, এটার জন্য। দ্য প্রাইস সেড বাই রঞ্জন ইজ, তো এখন আমরা ধরে নিচ্ছি রঞ্জনের ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল, 100, 8% লাভ করেছে, তার মানে বিক্রি করেছে 108 টাকায়, জয়দীপের কাছে বিক্রি করেছে, মানে জয়দীপের এটা এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন জয়দীপ এই 108 টাকার উপরে আবার 10% লাভ করেছে, তো 100 টাকায় লাভ করে 10%, অর্থাৎ 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 110 টাকা, আর তার ক্রয় মূল্য কত, 108, তার মানে সে 108 টাকায় কত টাকা বিক্রি করবে, 108×110/100, 00 কাটছে, তার মানে 108×11/10। তো এটার দাম কত টাকা দেওয়া আছে, 297। তো 108×11/10 এটার দাম কত দেওয়া আছে, 297। এখন আমরা কী বার করবো, রঞ্জনের, রঞ্জন কত টাকা পে করেছিল, অর্থাৎ রঞ্জনের ক্রয় মূল্য কত সেটা আমরা বার করবো। ধরে নিয়েছিলাম কত, 100, তাহলে 100 কত সেটা আমরা বার করবো, 1-এ কত, 297/108×11/10, এটাকে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই কত হবে, 108×11, উপরে চলে যাবে 10, 100 তাহলে কত হচ্ছে, ×100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, কাটাকুটি করলে প্রথমে 11 দিয়ে কাটছি, 27, 27-কে 100
8 দিয়ে কাটলে কত হয়? 4, 4 25 100। তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে? 250। তাহলে সঠিক অ্যান্সার কত? অপশান এ, রঞ্জন কত টাকা পে করেছিল? 250 টাকা। পরবর্তী কোশ্চেন দেখে নি কি বলছে। এই কোশ্চেনটা অনেক লেন্দি হবে, তো কিভাবে করছি সেটা লক্ষ্য করুন। প্রথমে আমরা এই পোর্শনটা বাদ রাখব, ফার্স্ট যে পোর্শনটা আছে সেটা নিয়ে কাজ করব। কি বলছে, রুট ফাইভ, রুটের মধ্যে রুট ফাইভ প্লাস টু প্লাস রুটের মধ্যে রুট ফাইভ মাইনাস টু বাই রুটের মধ্যে রুট ফাইভ প্লাস ওয়ান। এখন উপর নিচে আমরা রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিচ্ছি, এটা পুরোটা রুটের মধ্যে, রুটের মধ্যে রুট ফাইভ মাইনাস ওয়ান দিয়ে গুণ করছি। তাহলে এটা যদি গুণ করি নিচেরটা কত আসবে, উপরেরটা কত আসবে? রুটের মধ্যে রুট ফাইভ প্লাস টু ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান হবে, প্লাস আবার রুটের মধ্যে রুট ফাইভ মাইনাস টু ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান হবে। অর্থাৎ এই রুট, রুটের মধ্যে রুট ফাইভ মাইনাস ওয়ান, এটাকে একবার এর সাথে আর একবার এর সাথে গুণ করছি। গুণ করে কত পাচ্ছি? রুট, রুটের মধ্যে রুট ফাইভ প্লাস টু ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো? একটু স্টেপ জাম্প দিচ্ছি, আপনারা খাতা পেনে করে দেখবেন, এখানে জায়গাটা অনেক শর্ট আছে সেই জন্য। থ্রি প্লাস রুট ফাইভ, এটা পাবো রুটের মধ্যে, প্লাস রুটের মধ্যে রুট ফাইভ মাইনাস টু ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান, এটাকে যদি আমরা গুণ করে ক্যালকুলেশন করি কত পাবো? সেভেন মাইনাস থ্রি ইন্টু রুট ফাইভ বাই কত? এটাকে আমরা কত পাবো? রুটের মধ্যে রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান, অর্থাৎ রুট ফাইভ তার স্কয়ার মাইনাস ওয়ান, রুট ফাইভ মানে ফাইভ মাইনাস ওয়ান কত হচ্ছে? রুটের মধ্যে, রুটের মধ্যে ফোর, সেটাকে আমরা কত লিখতে পারি? দুই। এখন উপর নিচে আমরা রুট টু দিয়ে গুণ করছি, রুট টু দিয়ে গুণ করছি, রুট টু দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? রুট টু দিয়ে যদি আমরা গুণ করি রুটের মধ্যে আমরা পাব সিক্স প্লাস টু রুট ফাইভ প্লাস রুটের মধ্যে ফোরটিন মাইনাস সিক্স রুট ফাইভ বাই টু রুট টু। এখন রুটের মধ্যে সিক্স প্লাস টু রুট ফাইভ, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? রুট এর মধ্যে রুট ফাইভ প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস রুটের মধ্যে প্লাস, সরি, থ্রি মাইনাস রুট ফাইভ তার স্কোয়ার, আলাদা রুট বাই টু রুট টু। কেননা এটাকে যদি আমরা বর্গের সূত্র আকারে ফেলি তাহলে আমাদের এই আকারটা আসবে, এটাকে যদি আমরা বর্গের সূত্র আকারে ফেলি তাহলে আমাদের এই আকারটা আসবে। তো এখন রুট তার মধ্যে রুট ফাইভ প্লাস ওয়ান তার স্কোয়ার আছে, তার মানে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? রুট ফাইভ প্লাস ওয়ান প্লাস রুটের মধ্যে থ্রি মাইনাস রুট ফাইভ তার স্কোয়ার আছে, সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? থ্রি মাইনাস রুট ফাইভ বাই টু রুট টু, রুট ফাইভ, রুট ফাইভ কাটছে, তাহলে কত থাকছে? ফোর বাই টু রুট টু, ফোর বাই টু রুট টু, দুই দিয়ে কাটলে দুই হয়, তার মানে টু বাই টু রুট টু, তার মানে রু, তার মানে এটাকে অ্যাকচুয়াল কাটাকুটি করলে কত হয়? রুট টু। তার মানে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? রুট টু মাইনাস রুটের মধ্যে থ্রি মাইনাস টু রুট টু। থ্রি মাইনাস রুট টুকে আমরা আবার লিখতে পারি রুট টু মাইনাস ওয়ান তার স্কোয়ার,
কারণ এটাকে যদি আমরা সূত্রে ভাঙায় রুট টু তার স্কয়ার মানে টু মাইনাস টু ইন্টু রুট টু প্লাস ওয়ান তার স্কয়ার তার মানে থ্রি মাইনাস টু রুট টু, তার মানে থ্রি মাইনাস টু রুট টুকে আমরা কীভাবে লিখতে পারি, রুট টু মাইনাস ওয়ান তার স্কোয়ার। তবে রুটের মধ্যে রুট টু মাইনাস ওয়ান তার স্কোয়ার এটা যদি আমরা লিখি তাহলে স্কোয়ার আর রুট এটা থাকলে আমরা কী পাবো, এখান থেকে আমাদের কী বেরিয়ে আসবে, রুট টু মাইনাস ওয়ান, মাইনাস চিহ্ন আছে আর ব্রাকেট, সেটাকে যদি আমরা তুলি ব্রাকেট যদি তুলি মাইনাস রুট টু প্লাস ওয়ান হয়ে যাবে, রুট টু কাটছে তাহলে অ্যান্সার আমাদের কত আসছে ওয়ান, সঠিক অ্যান্সার আমরা কত পাচ্ছি ওয়ান, অপশান বি। অঙ্কটাতে অনেক স্টেপ জাম দিয়েছি, আপনারা খাতা পেন নিয়ে একবার করে দেখবেন তাহলে অ্যান্সার চলে আসবে বি, অপশান বি ওয়ান। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে, কারণ এখানে জায়গা অনেক শর্ট, ডিটেলসে করতে পারবো না। পরবর্তী কোশ্চেন কী বলছে দেখে নিই, হোয়াইল প্রিপেয়ারিং মিক্সার অফ টি 5% টি ইজ লস্ট, মানে একটা টি এর মিশ্রণ বানানো হচ্ছে, বানানোর ফলে 5% টি লস হয়ে যাচ্ছে, তো এখন আমাদের রেশিওটা বার করতে হবে, ইন হুইস রেশিও, অর্থাৎ রেশিও বার করতে হবে দুটি মিশ্রণে, যে দুটি মিশ্রণ একটা 600 পার কেজি আর একটা 450 টাকা পার কেজি দেওয়া আছে টি এর কস্ট প্রাইস, এই দুটো দামের টিকে মেশাচ্ছি, কী অনুপাতে মেশাচ্ছি সেটা আমাদের বার করতে হবে, তো মেশানোর ফলে 625 টাকায় এই মিশ্রণটাকে বিক্রি করা হচ্ছে, তখন 25% লাভ হচ্ছে। এখন এই রেশিওটা আমাদের বার করতে হবে কী অনুপাতে বার কর, কী অনুপাতে মেশানো হচ্ছে, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি এক্স ইজ টু ওয়াই অনুপাতে মেশানো হচ্ছে, এক্স নিচ্ছে 600 টাকা পার কেজি দরের চা, আর ওয়াই কেজি নিচ্ছি 450 টাকা দরের যে চা সেখান থেকে ওয়াই কেজি, তাহলে আমাদের দাম কত বার হচ্ছে, 600 × x, কারণ এক্স কেজি নিচ্ছে 600 টাকা দরের, প্লাস ওয়াই কেজি নিচ্ছে 450 টাকা দরের, y × 450 এটা হচ্ছে আমাদের দাম। এখন আমরা মোট মিশ্রণ কত কেজির করছি, এক্স প্লাস ওয়াই কেজির হচ্ছে মোট মিশ্রণ, এটা কি আমাদের অ্যাকচুয়াল মিশ্রণ, না, কারণ আমাদের বলে দেওয়া হয়েছে যখন মিশ্রণটা করব তখন 5% লস হয়ে যাবে, অর্থাৎ 100-র মধ্যে 5 লস হয়ে গেলে থাকে কত, 95, তাহলে 95/100 এটাই হচ্ছে আমাদের এত কেজি হচ্ছে মিশ্রণটার, এত কেজি আমাদের মিশ্রণ অর্থাৎ মোট মিশ্রণ, এটাকে 25% লাভ হচ্ছে 625 টাকায় বিক্রি করলে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রি করছে কত টাকায়, 125 টাকায়, আর 625 টাকা যদি বিক্রি করে হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 625 × 100/125, তাহলে এত টাকা হচ্ছে এই এত টাকা ক্রয় মূল্য, এত টাকা ক্রয় মূল্যের মিশ্রণের পরিমাণ কত, এত কেজি, এক্স প্লাস ওয়াই ইন্টু 95/100 কেজি যে চা তার ক্রয় মূল্য কত, 625 × 100/125, তাহলে দাম কত হবে, গুণ করে দিলে আমরা দাম পেয়ে যাব, এটার সাথে যদি আমরা গুণ করে দিই 95 × 100 × 625, জায়গাটা একটু ফ্রেশ করে লিখি, এখানে কত ছিল, 600 × 100/125, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 125-এর সাথে 625 যদি কাটাকুটি করি আমরা কত পাবো, 5, আর এই 100 কাটছে, তার মানে 95 × 5
475 এক্স প্লাস 475 ওয়াই, এটা হচ্ছে আমাদের মোট যত টাকা দাম। আর আমাদের আগে আমরা মোট কত টাকা দাম বার করে রেখেছিলাম, ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর আগে আমাদের ক্রয় মূল্য কতটা বার হয়েছিল, 600 × x প্লাস 450 × x। তাহলে এই দুটো আমরা সমান করলে আমাদের x আর y এর অনুপাত আমরা বার করে ফেলতে পারবো। এই দুটো কী করবো আমরা, সমান করবো। তাহলে এক, তাহলে এখান থেকে কত বার হচ্ছে x, xগুলো যদি একপাশে আনি, 150 × x ইকুয়াল টু 450, আর 475 এটাকে যদি একপাশে আনি কত হচ্ছে 25 y। এটাকে যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে, 25 দিয়ে কাটলে 5, তার মানে x ইজ টু ওয়াই কত হচ্ছে, 1:5। x বাই ওয়াই 1/5, তো মানে x ইজ টু ওয়াই ইকুয়াল টু কত, 1:5। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, 1:5। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা স্ট্যাটিস্টিক থেকে দিয়ে আছে, অর্থাৎ রাশি বিজ্ঞানে। এখানে আমাদের কিছু সূত্র জানলেই আমরা অঙ্কটার সমাধান করতে পারবো। যে আমাদের এখানে বার করতে বলেছে এক্স বার, অর্থাৎ মিন। তো এক্স বারের সূত্র কি, এ প্লাস এইচ ইনটু সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, যেখানে ইউআই, ইউআই ইকুয়াল টু কত, এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এই ইউআই, কোশ্চেনে যে ইউআইটা দেওয়া আছে তার সাথে আমরা যে সূত্রটা জানি তার যদি তুলনা করি, তাহলে এ ইকুয়াল টু কত পাচ্ছি, 25, আর এইচ ইকুয়াল টু কত পাচ্ছি, 10। তাহলে আমরা মান বসিয়ে এক্স মিন, অর্থাৎ এক্স এক্স বার, অর্থাৎ মিনটা বার করে ফেলি, 25 + 10 ইনটু সামেশন অফ এফ আই ইউআই এর মান কত দেওয়া আছে, 20, সামেশন অফ এফ আই এর মান কত দেওয়া আছে, 100। 00 কাটা, তার মানে 25 + কত 2, তার মানে কত অ্যান্সার হচ্ছে, 27। সঠিক অ্যান্সার কত, অপশান ডি, 27। পরবর্তী কোশ্চেন দেখে নিই কী বলছে। ল্যাটারাল সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন, অর্থাৎ একটা শঙ্কু এর ল্যাটারাল সারফেস এরিয়া কত, 3 গুণ দ্য ভলিউম অফ দ্য কোন, অর্থাৎ শঙ্কুর যে আয়তন, আয়তনের 3 গুণ হবে তার ল্যাটারাল সারফেস এরিয়া। তো ল্যাটারাল সারফেস এরিয়া এর সূত্র আমরা কী জানি, একটু আগেই দেখলাম, পাই আর এল, আর এটা ইকুয়াল টু কি, 3 × শঙ্কুর আয়তন 1/3, পাই আর স্কয়ার এইচ শঙ্কুর আয়তন, এটা আমাদের বলে দেয়া আছে। তো এখন আমাদের কি বলেছে, ইফ দ্য হাইট অ্যান্ড রেডিয়াস অফ দ্য কোন আর এইচ ইউনিট অ্যান্ড আর ইউনিট, তো আর এর মান, আর আছে, এইচ এর মান কত বলে দেওয়া আছে, এইচ। তো এখন আমাদের দেখতে হবে 1/h² প্লাস 1/r² ইকুয়াল টু কি, তো এটা একটা শঙ্কু, এটার মান কত, আর এটার মান কত, এইচ। তাহলে এটার মান আমরা ধরে নিচ্ছি এল, তার মানে l² ইকুয়াল টু কত, h² প্লাস r², এটা আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র থেকে। তাহলে এখানে 3 কাটছে, পাই পাই কাটছে, এই আর আছে আর r² আছে, তাহলে l ইকুয়াল টু আমরা কত পাবো, r × h, তার মানে l² × r² × h² l² ইকুয়াল টু আমরা কত পাব, কত জানি একটু আগেই দেখলাম, h² প্লাস r² l² ইকুয়াল টু, তাহলে l² মানটা আমরা বসিয়ে দিই, l² মান কত, h² প্লাস r² ইকুয়াল টু কত, h² r². তো এখন h² আর r² আমরা সমীকরণের বা সাইডে নিয়ে আসছি, h² প্লাস r² বাই h² × r² × 1, এটাকে যদি আমরা ভাগ করে দিই,
এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার কাটবে থাকবে কত, এই ওয়ান বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার কাটবে থাকবে কত, ওয়ান বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটাই আমাদের চেয়েছে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারের মান কত, ওয়ান। তাহলে সঠিক অ্যান্সার কত, অপশান এ ওয়ান। পরবর্তী কোশ্চেন কী বলছে দেখে নি। এ হেমিস্ফেরিক্যাল বয়েল, অর্থাৎ একটা একটা বাটি মানে অর্ধগোলক, ইজ মেড অফ স্টিল শিট 0.8 সেন্টিমিটার থিক, অর্থাৎ বাটিটা একটা স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, স্টিলের পাত দিয়ে, যেটা 0.8 সেন্টিমিটার পুরু। তো এই যে পাত এটা কত, এখান থেকে এইটুকুনি দৈর্ঘ্য কত, 0.8 সেন্টিমিটার। দ্য ইনসাইড রেডিয়াস অফ দ্য বাউল ইজ 5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে বাটি এর যে রেডিয়াস সেটা কত বলে দেওয়া আছে, 5। তাহলে এই টোটাল, এই টোটাল যে রেডিয়াস সেটা আমরা কত পাবো, বাটিটার আর ওই পাতটার 5.8। এখন কি বলছে, ভলিউম দ্য স্টিল ইউজড ইজ মেকিং ইট ইজ ইট, অর্থাৎ বাটিটা তৈরি করতে যে স্টিলটা লেগেছে তার আয়তন আমাদের বার করতে হবে। তো আমরা অর্ধগোলকের আয়তন ইকুয়াল টু কী জানি, 2/3 পাই আর কিউ। তো প্রথমে আমরা টোটালটা নেব, টোটালটা নিয়ে যদি আমরা এই ভেতরটুকু বাদ দিয়ে দিই তাহলে আমরা এই পাতটুকুর আয়তন পেয়ে যাবো, এই পাতটুকুর টোটাল আয়তন নিলাম, অর্থাৎ এই টোটাল আয়তনটা নিলাম, তার থেকে আমরা বাটিটার যে আয়তন সেটা আমরা বাদ দিলে আমরা এই পাতটুকুর আয়তন পেয়ে যাব। তার মানে 2π আর কিউয়ের জায়গায় কত লিখব, 5.8 তার হোল কিউ মাইনাস 2π, 2/3 ইন্টু পাই 5 তার হোল কিউ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, প্রায় ইকুয়াল টু 146.9 সেন্টিমিটার। এটাকে আর ক্যালকুলেশন করলাম না, অনেক বড় হবে, অলরেডি 57 মিনিট হয়ে গেছে। তো এখানে সঠিক অ্যান্সার কত আসবে, অপশান সি 146.9 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে। 2x ইকুয়াল টু কত দেওয়া আছে, a প্লাস রুট বি 4bq মাইনাস এ কিউ বাই 3, আর 2y ইকুয়াল টু কত দেওয়া আছে, a মাইনাস রুট 4bq মাইনাস এ কিউ বাই 3a। তো এই যে পার্ট আর এই পার্টটা সেম আছে, আর আগে কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা যোগ করলে এটা এটা কাটা যাবে, তাহলে কত আসবে, 2x প্লাস 2y ইকুয়াল টু a, আর a যোগ করলে কত হবে, 2a। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, a। তো সঠিক অ্যান্সার কত, অপশান a, x প্লাস ওয়াই ইকুয়াল টু a। পরবর্তী কোশ্চেন দেখে নি, 73 দাগ, এ পারসন ওয়ার্ক ফ্রম হিজ হাউস অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার, রিস্ট হিজ স্কুল 5 মিনিটস লেট, হিজ ইফ হিজ স্পিড হ্যাজ বিন 5 কিলোমিটার পার আওয়ার, হি উড হ্যাভ রিস্ট 10 মিটার আর্লিয়ার, অর্থাৎ 10 মিনিটস আগে সে পৌঁছাতো যদি তার গতিবেগ হতো 5 কিলোমিটার পার আওয়ার, আর 5 মিনিট লেটে পৌঁছাবে যখন তার গতিবেগ হবে 4 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের ডিস্টেন্স কত স্কুল থেকে বাড়ি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দুটো ক্ষেত্রে আমাদের সেম দূরত্ব যাচ্ছে, সেটাকে আমরা ধরে নিলাম ডি। তো ডি ইকুয়াল টু আমরা কী জানি, এস ইন্টু টি। ডি ইকুয়াল টু প্রথম ক্ষেত্রে এস এর মান কত, 4, টি কত হবে, তো আমরা ধরে নিলাম টি সময়ে লোকটা, টি হচ্ছে সঠিক সময় যখন সে পৌঁছাবে। তো প্রথম ক্ষেত্রে কী হচ্ছে, 5 মিনিট লেট যাচ্ছে, অর্থাৎ টি প্লাস
5 হবে, তার যদি 11টায় পৌঁছানোর কথা সে 5 মিনিট লেট হতো, 11:05 পৌঁছাচ্ছে, তার মানে যোগ করতে হচ্ছে টি প্লাস 5। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, আর এটা কত দেওয়া আছে, 5 কত দেওয়া আছে মিনিটে, তাহলে আর এখানে কত দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে আমরা ঘন্টায় নিয়ে যাব ভাগ কত, 60। 4 দিয়ে গেলে কত হয় 15, তার মানে 15 × d ইকুয়াল টু কত পাচ্ছি, t − t + 5, তার মানে 15 × d − 5 ইকুয়াল টু কত, t। ঠিক একইভাবে আমরা আর একটা পার্ট বার করে নিই, d ইকুয়াল টু কত, s × t, dটাও তো সেম, s এর মান কত 5, আর t এর মান কত হবে 10 মিনিট আগে পৌঁছাবে, যদি 11টায় পৌঁছানোর কথা সে পৌঁছাবে কটায়, 10:50, তার মানে 10 মিনিট বিয়োগ করতে হবে ভাগ 60, এটা কিসে আছে মিনিটে, আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে 12, তার মানে এটা কত হচ্ছে 12 × d + 10 = t, তাহলে এই টি আর এই টি যদি সমান করি তাহলে আমরা কত পাবো, 15 × d − 5 আর 12 × d + 10, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 3 × d = কত, 15, 3 আর 15 কাটলে কত হয় 5, তাহলে d = কত পাবো 5। তো সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশান এ, 5 কিলোমিটার। পরবর্তী কোশ্চেন দেখে নিই কি বলছে, দ্য গ্রেটেস্ট অ্যান্ড লিস্ট ভ্যালু অফ a + b sin θ, যেখানে থিটার মান সর্বনিম্ন কত হবে 0 ডিগ্রি, আর সর্বোচ্চ কত হবে 90 ডিগ্রি, কত দেওয়া আছে 7 আর 3 যথাক্রমে রেসপেক্টিভলি, দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, a + b sin θ, এর সর্বোচ্চ মান কখন পাবো আমরা, যখন থিটার মান সবচেয়ে বেশি হবে, তো থিটার মান সবচেয়ে বেশি কত হতে পারে 90 ডিগ্রি, তাহলে θ = আমরা কত লিখবো 90, সাইন থিটার মান কত 1, তার মানে b × 1, তার মানে বি, তার মানে a + b এর মান কত দেওয়া আছে 7, আর সবচেয়ে কম মান a + b sin θ, থিটার মান সবচেয়ে কম কখন হতে পারে, যখন শূন্য হবে সেটাই হচ্ছে থিটার মান সবচেয়ে কম, তার মানে θ = আমরা কত লিখবো 0 ডিগ্রি, তার মানে 0 ডিগ্রি, সাইন 0 এর মান কত 0, তাহলে a + b × 0, এখান থেকে কত পাচ্ছি a, এর মান কত, তাহলে এটার মান কত বলা আছে 3, তাহলে এর মান কতবার হচ্ছে 3, a যদি 3 হয় b কত হবে 7 − 3 কত 4, তাহলে এখানে সঠিক অ্যান্সার কত হচ্ছে অপশান বি, এর মান 3 আর বি এর মান 4। পরবর্তী যে কোশ্চেন সেটাই আমাদের আজকে লাস্ট কোশ্চেন, 75 নম্বর কোশ্চেন, কি বলছে, পি কিউ আর আর এস একটা সামন্তরিক দেওয়া আছে, যেখানে পি বলা হয়েছে স্থানাঙ্ক 1, 1.2, 4, কিউ বলা হয়েছে 4.6, আর বলা হয়েছে 5.7, আর এস বলা হয়েছে a, b এর এ আর বি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, তো একটা সামন্তরিক পি কিউ আর এস, পি এর মান কত বলা হয়েছে এর স্থানাঙ্ক 1.2, কিউ 4.6, আর 5.7, আর এস বলা হয়েছে a, b। সামন্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি, বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এখানে PS = QR এটা আমরা বলতে পারি, তো এই PS এর দৈর্ঘ্যটা কিভাবে বার করব, a − 1 তার স্কোয়ার প্লাস এর যে সূত্র b − 2 তার স্কোয়ার ইকুয়াল টু QR এর দৈর্ঘ্য কত হবে 5 − 4 তার স্কোয়ার প্লাস 7 − 6 তার স্কোয়ার, তো এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি,
এটাকে আমরা উভয় পক্ষ বর্গ করছি। বর্গ করলে রুট উঠে যাবে, তার মানে এ মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান তার স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, পাঁচ মাইনাস এক, তা পাঁচ মাইনাস চার তার মানে এক তার স্কোয়ার এক প্লাস সাত মাইনাস ছয় তার স্কোয়ার তার মানে এক তার স্কোয়ার এক তার মানে দুই। এখন আমরা অপশানগুলো চেক করব, এ আর বির কোন মানটা বসালে আমরা দুই পাচ্ছি। তো এখানে নিশ্চয়ই আমাদের এক আসতে হবে, এখানে নিশ্চয়ই আমাদের এক আসতে হবে, তাই এর মান কত হতে হবে, যেহেতু মাইনাস ওয়ান আছে দুই হতে হবে, তাহলে এর মান দুই অপশান এ আর সিতে আছে, তাহলে অপশান বি অপশান ডি বাদ চলে গেল। বি এর মান কত হতে হবে, মাইনাস ওয়ান আছে, তার মানে নিশ্চয়ই সরি এটা টু, বি এর মান কত আছে, টু আছে, তার মানে এটা ওয়ান হতে গেলে মাইনাস টু আছে, তার মানে বি এর মান কত হতে হবে, তিন হতে হবে, তাহলে অপশান এ বাদ চলে গেলো। তো সঠিক অ্যান্সার কত, অপশান সি, এর মান কত দুই আর বি এর মান কত তিন। এইভাবে আমরা এই অঙ্কটা চেক করলাম। তো বন্ধুরা আজ এখানে শেষ করছি, মোট 75টা কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেছে, আর একটা ভিডিওর মাধ্যমে আমরা 100টা কোশ্চেন পূর্ণ করবো, ম্যাথের পোর্শনটা শেষ হবে তাহলে আমাদের। তো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। আর আগের যে 50টা কোশ্চেন আলোচনা করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে, থ্যাংক ইউ, গুড বাই।